আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। শুরু করলাম আমার ভিডিও এখন থেকে। এখন বাজে কয়টা? 12টা বাজে। তো বাজার নিয়ে চলে আসছে আমাদের। তো চলুন দেখি কি কি বাজার নিয়ে আসলো, আপনাদেরও দেখায় আমিও দেখি। তো আজকে বাজার আনছে হচ্ছে, প্রথমে দেখতে পেলেন মুরগি আনছে একটা, লাল মুরগি, আর তেল, সয়াবিন তেল 1 কেজি, আরও আছে হুইল পাউডার, মানে কাপড় ধোয়ার ডিটারজেন্ট, রিন, টুথপেস্ট আছে একটা, আর আছে লবণ 1 কেজি, তারপর লাউ শাক, টমেটো, ধনিয়া পাতা, আর ওই যে মুরগির কথা বললাম, এই যে মুরগি। এই তো, এই হচ্ছে আমাদের আজকের বাজার সদাই। আমাদের প্রায় প্রতিদিনই বাজার করতে হয়। এই তো আমাদের আজকের বাজার সদাই। তো এখন মুরগিটা কাটবো। তো বন্ধুরা, মুরগিটা কেটে নিছি। কেটে যে ধুয়ে ধোয়াও শেষ হয়ে গেছে, এই যে দেখুন, আর যে কতগুলি ডিম বের হয়েছে। এই লাল মুরগিতে কিন্তু ডিম বের হয়, বাজার থেকে কিনে আনলে তো ডিম বের হয়। আস্তে আস্তে আমরা একটা ডিম হয়েছে, আপনাদের দেখাইতে পারি নাই। ডিমটার উপরে খোসাটা না নরম রয়েছে, ওটা আর কি শক্ত হয় নাই। তো শক্ত হলেই কিন্তু পারতো। তো ওটা ফেলে দিছি, ওটা তো আর খাওয়া যাবে না, নেওয়া যাবে না, সেজন্য ফেলে দিছি। তো এই লাল মুরগি কিন্তু সুন্দর ডিম পাওয়া যায়, লাল মুরগি বাজার থেকে কিনে আনলে ডিম পাওয়া যায়। তো যাই হোক, মুরগিটা কেটে যে ধুয়ে নিলাম, এখন রান্না করে নিব। শাকও বাছা হয়ে গেছে, আর কি ভুলে যাই, পেঁয়াজ টিয়াজ সব কেটে নিছি, সব রেডি করে নিছি। আর এই যে বন্ধুরা, এখানে মশলাও আমি কষিয়ে নিছি, মশলা আমার কষানো হয়েছে। তো এতটা আপনাদের দেখাই নাই, প্রতিদিনই দেখাই। তো মাংস রান্না করতে করতে যা যা মশলা লাগে সব দিয়ে দিছি। আর এই যে এখানে আস্তো গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, 3টা দারচিনি, 4টা এলাচ, 3টা লং, 3টা গোলমরিচ। গলার বয়সটা আর কি কেমন যেন শোনা যাচ্ছে। তো মশলা এদিকে কষানো হয়ে গেছে, এখন এই যা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এত শীত, শীতের মধ্যে মানে কাজ করতে এত কষ্ট হয়, ইচ্ছাই করে না যে কাজ করি। মন চাই ল্যাপের তলে, কম্বলের তলে শুয়ে থাকি। প্রতিদিনই কাজ করতে হয়, প্রতিদিনই রান্না, পেটের জন্য কত কষ্ট করতে হয়। শুধু আমরা না, বাহিরে যারা যায় চাকরি বাকরি করে তাদেরও অনেক কষ্ট, আমরা বাসায় থাকি যারা তাদেরও অনেক কষ্ট। এই শীতের ভিতরে ঠান্ডার মধ্যে অনেক কাজ করতে হয়, ঘরের কাজ, সংসারের কাজ, রান্না বাড়া। এই পেটটা না থাকতো এত কষ্ট করতে হতো না, এই পেটটার জন্যই মানুষের এত কষ্ট দুনিয়াতে। তো এই যে মাংসগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে ঢেকে রে দিয়ে রান্না করব। মাংস থেকে পানি উঠবে, এই পানিটাতে আমি কষিয়ে নিব মাংস। আজকে মুরগিটা আমি কাটছি, আজকে মুরগি আর সোহাগের আব্বু কাটে না, আজকে সোহাগের আব্বু বাসায় নাই, সকালবেলায় একটু দরকার আছে বাহিরে, সেই জন্য চলে গেছে। আস্তে আস্তে রাত হবে, না রাত না মানে সন্ধ্যা হবে। তো আজকে মুরগিটা আমি কেটে নিছি, মুরগি কাটতেও আমার এখন অনেক কষ্ট হয়। তো বন্ধুরা, মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো আমি পাশের চুলায় পানি গরম দিয়ে দিছিলাম, গরম পানি দিয়ে দিলাম। এটা তো এমনিতেই শক্ত মাংস, নাতনি দেখুন গোসল করে, সে নতুন জামা পরছে, মাথায় কি লাগাইছে, মাথায় চুইমুই লাগাইছে, দেখতে কিন্তু দারুণ লাগতেছে। মাশাআল্লাহ বলবেন সবাই। তো আমাকে ডেকে আনছে দেখাবার জন্য, ভিডিও করার জন্য, দাদি ভিডিও করো, ছবি উঠাও, বালতি নিয়ে কতভাবে পোজ দেয়, কতভাবে হাঁটে,
হাতে একটা বালতি খেলনা বালতি তো মাশাআল্লাহ আপনার সাথে একটু খেলাধুলা করি ওর সাথে টাইমে খেলতে ভালো লাগে ওরও ভালো লাগে আমারও ভালো লাগে তো রান্নাটা চুলায় মাংস তরকারি হতে থাক আস্তে আস্তে আর কুয়াশা তো বাইরে কি পড়ছে সেটা তো দেখতেই পাইছেন আর এই যে আসো একটা আর এই কলা গাছে সুন্দর কলা ধরছে দাদা আমার দাদা চুল বাঁধছে দেখেন না চুলে কত ক্লিপ লাগাইছে উলি বেড়াতে যাবে আমার দাদা বেড়াতে যাবে কাশি হচ্ছে গো ঠান্ডা লেগেছে ও আজকে অনেক কুয়াশা রোদ উঠে নাই কুয়াশা বাহিরে কুয়াশা মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে দেখো দাদা দেখো যাও বারান্দায় যাও হ্যাঁ মনে হচ্ছে বৃষ্টি হবে ঠান্ডা বাতাস কুয়াশা আসো 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 বাহিরে আসো বারান্দায় আসো হ্যাঁ বৃষ্টি পড়বে আসো 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 এখন পড়বে না হাতে লাগবে লাগাও না ও দাদা ওই যে মেঘলা কুয়াশা সব কিছু মিলিয়ে মনে হচ্ছে বৃষ্টি হবে ঠান্ডা রোদ নাই আজকে কতদিন ধরে রোদ নাই হ্যাঁ দাদা কি সুন্দর পাখি ডাকে দেখো দেখো দাদা সবাই শীতের কাপড় পরে কনকনে ঠান্ডা ও দাদা এখানে দাঁড়াও এখানে দাঁড়াও ছবি উঠাই ওয়াও 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 বলি দেখো দেখো কিভাবে পোস নেয় পোস দাও বুড়ি আমার বুড়ি আমার বুড়ি ওইটা আরো সুন্দর ওইটা আরো সুন্দর এটা বেলুন হ্যাঁ এটাও বেলুন হ্যাঁ দাদা কি খুঁজেন কি খুঁজেন হ্যাঁ তো বন্ধুরা অনেক সময় নাতনির সাথে ছিলাম নাতনির সাথে খেললাম নাতনি যেভাবে বললো ওইভাবে বল করলাম ছবি উঠাইতে বললো ছবি উঠালাম ভিডিও করলাম অনেক সময় আপনাদের সাথে শেয়ারও করলাম বেশ ভালো লাগলো তো চলে আসলাম এই যে আবার রান্নাঘরে শাক রান্না করব লাউ শাক তো লাউ শাকটা বসিয়ে দিছিলাম তো লাউটা শাকটা আর কি এখন নেড়ে চেড়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম আর এই যে কাঁচামরিচ আর পেঁয়াজটা এখন দিয়ে দিব তো একটু পানি উঠছে ওই পানিটা শুকিয়ে নিব শুকিয়ে নিয়ে তারপর বাগার দিয়ে দিব ওই পানিটার মধ্যে আর বাকিটা সিদ্ধ হয়ে যাবে এখনো পুরোটা সিদ্ধ হয় নাই লাউ শাক এই তো আমি লাউ শাকটা নামিয়ে রেখে তারপর বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ রসুন শুকনো মরিচ ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে লাউ শাকটা দিয়ে দিলাম আর আজকে কড়াইটা দিয়ে নেইনি কড়াইটার 12টা বেজে গেছে এটা আবার মেজে ঘষে উঠাইতে আমার অনেক কষ্ট হবে তো ভুল করে ফেলছি কড়াইটা আমি ধুয়ে নিয়ে নেই বাজার দেওয়ার আগে
তো যার জন্য কড়াইটা দেখুন অবস্থা কেমন হয়ে গেল। তো যাই হোক, কি করার কিছু করার নাই। তো এখন লাল শাকটা বাগার দিয়ে তেলের মধ্যে ভালোভাবে একটু ভেজে নিব। গায়ে যে পানি আছে পানিটা শুকিয়ে নিব, তাহলে কিন্তু লাল শাক খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, রান্না বাড়া শেষ করে মাংস রান্না হয়ে গেছে, শাক রান্না হয়ে গেছে, আর এই যে রান্নাঘরটা ক্লিন করে নিলাম একদম, ও চুলা টুলা সহ সব কিছু একদম ক্লিন করে নিছি। রান্না করলে তো একদম সব কিছু নষ্ট হয়ে যায়, ফ্লোরও মুছে নিছি। আর এদিকে দেখুন এখন বাজে 4টা, কি অবস্থা এখন, মানে সেই মেঘ অন্ধকার হয়ে গেছে, মনে হয় এখনই সন্ধ্যা হয়ে যাবে। কুয়াশা কুয়াশা আর কুয়াশা, তো অনেক শীত পড়ছে, কিন্তু এবার জানুয়ারিটা অনেক শীত পড়ছে। শীতকাল ভালোই লাগে, খারাপ না, কাপড় চোপড় পরে থাকলে বেশ ভালোই লাগে। আর যাদের কাপড় চোপড় নাই, অসহায় দরিদ্র মানুষ, তাদের কিন্তু অনেক কষ্ট। আমরা তো তাও ঘরের ভিতরে থাকি, কাপড় পরে বুঝতে পারি না কষ্টটা। তো যাই হোক বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন স্কিপ না করে দেখবেন, দুইটাই তোমার, শেষ পর্যন্ত দেখবেন, দেখা শুরুতে একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর এই যে সোহাগের আব্বু চলে আসছে, এখন ৭টার মতো সোহাগের আব্বু কিন্তু চলে আসছে। আর এই যে দেখুন নাতনির জন্য নিয়ে আসছে দুইটা, কি মজার খাবার, দাদিকে দেব না, কি বলে নসিলা স্টিক, আর নিয়ে আসছে কমলা, বড় বড় কমলা, আর আছে আমার জন্য আইসক্রিম, আইসক্রিমটা ফ্রিজে রেখে দিছি, কোন গেল আইসক্রিম কই গেল। এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো সোহাগের আব্বু কমলা গুলো বের করে নিচ্ছে, কমলা গুলো কিন্তু অনেক বড় বড় সুন্দর, একদম টাটকা দাদা, দেখো কত কমলা। এখানে 2 কেজি, 2 কেজি না, 2 কেজি কমলা আছে। আর কত করে আনছেন? 200 কই বেনে না তাহলে বাইরে থেকে আসার সময় নিয়ে আসছে, দেখে আমার খুব ভালো লাগছে, অনেক সুন্দর। এক দুইজনে নিচ্ছে নাকি, 15-20 জনে মিলে সস্তায় পাই। দাদা কোথায় কোথায় যাবেন? তো কমলাগুলোকে আমি এখন একটা আর কি ইয়াতে তুলে নিব। তুমি কি বাহিরে যাবে? আমার নাতনি রেডি হয়েছে, বাহিরে যাবে, শীতের কাপড় পরে বাহিরে যাবে, রেডি হয়েছে। তো কমলাগুলো আমি এই যে বলটার মধ্যে উঠিয়ে রাখবো। এখন তো কমলার সিজন, শীতকাল। তো যাই হোক, কমলাগুলো আমি উঠিয়ে রাখলাম, যার যার যখন ইচ্ছা হবে নিয়ে এখান থেকে খাবে, এখান থেকে নিয়ে নিয়ে সবাই খাবে। আর এই যে আমি আইসক্রিমের কথা বলছিলাম, তো আইসক্রিমটা আমি বের করে নিলাম। তো আইসক্রিমটা খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিব। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন, লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।